ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কথা বলবো 2019 সালের এক ক্রাইম ড্রামা ফিল্ম গোল্ডেন গ্লাবের ব্যাপারে। এই কাহিনী ফ্লেশসন নামের এক সিরিয়াল কিলারকে নিয়ে, যে মেয়েদের অ্যাপার্টমেন্টে ডেকে মেরে ফেলত। কাহিনী আপনাদের অনেক ভালো লাগবে, তো আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকুন। স্টার্টিংয়ে আমরা ফ্লেশসনকে দেখি, যে এক মহিলাকে ঘরে নিয়ে আসে। সেই মহিলা ড্র্যাঙ্ক ছিল, তাই ও বিছানায় শুয়েছিল আর ফ্লেশ তার সাথে জবরদস্তি করার চেষ্টা করছিল, কিন্তু করতে পারেনি কারণ ও অনেক ডিপ্রেশনে ছিল। তারপর রেগে মেগে সেই মহিলাকে ও মেরে ফেলে আর ওর বডিকে কালো কাপড়ে মুড়ে ফেলতে নিয়ে যায়। কিন্তু যখন ও সিঁড়ি দিয়ে নামছিল, তো নিচের তলার একটা মেয়ে ওকে দেখে ফেলে। তারপর ও ভাবে এভাবে ও বডিকে কে নিয়ে যেতে পারবে না। মহিলার লাশ নিয়ে আবারও ঘরে ফিরে আসে আর লাশকে ছোট ছোট টুকরো করে ফেলে। তারপর সেই টুকরোগুলোকে সুটকেসে রেখে তা ফেলে দেয়। তারপর ও রুমে আসে আর দরজা বন্ধ করে দেয়, যাতে কেউ ওকে দেখতে না পায়। সময় 1970, যখন ফ্লেশ প্রথম মার্ডার করেছিল। পরের দিন সেই মহিলার মরার খবর নিউজ পেপারে আসে। পুলিশ ঝোপে ওই মহিলার বডি টুকরো খুঁজে পায়। সেই মহিলার নাম ছিল গার্টুট, যে একজন প্রস্টিটিউট ছিল। তারপর আমরা 4 বছর পরের কাহিনী দেখতে পাই, যেখানে পেট্রা নামের এক মেয়ে ছিল, যে স্কুলে পড়তো। কিন্তু তার পড়াশোনা ভালো লাগতো না, তাই ওর টিচার ওকে বকে আর বলে ও ফেল করেছে আর এখন ওকে ক্লাস 9 আবারও থাকতে হবে। মেয়েটি স্কুল থেকে বেরিয়ে ওর সাইকেল নিতে যায়। সেখানে ও উইলির সাথে দেখা করে, যে ওর জুনিয়র ছিল। উইলি ওর সাথে বন্ধুত্ব করে নেয় ও পেট্রার সাথে একটা রেস্টুরেন্টে যায় কুক খাওয়ার জন্য, আর পেট্রা ওখানে থাকা বড় ছেলেগুলোকে দেখছিল। এখান থেকে আমরা জানতে পারি পেট্রা আসলে কি চায়। পেট্রা পকেট থেকে সিগারেট বের করে ম্যাচ খুঁজতে থাকে। তখনই ওর সামনে হংকা আসে, যে নিজের লাইটার দিয়ে ওর সিগারেট জ্বালিয়ে দেয়। হংকা ওকে দেখে অনেক খুশি হয়ে যায় আর ওকে ওর ভালো লাগতে শুরু করে। শহরে হংকার ফেভারিট বার ছিল, যার নাম হলো গোল্ডেন গ্লাব, আর সে প্রতি রাতেই সেখানে মদ খেতে যেত। ওখানে এক গ্রুপ ছিল যারা রেগুলার সেখানে যেত আর সবাই মাস্তান টাইপের ছিল। হংকা ওয়েটারকে একটা মেয়ে খুঁজে দেওয়ার কথা বলে। ওয়েটার একটা মেয়ের সামনে যায় আর বলে, ওই লোকটি আপনার জন্য ড্রিঙ্ক ক্রয় করতে চায়। লেডি হংকার চেহারা দেখে বলে যে সে খুবই আগলি। তখনই বারে আরেক লেডি আসে, যার কাছে পয়সা ছিল না। ওয়েটার তাকে বলে যদি তার কাছে টাকা না থাকে তাহলে যেন সে সেখান থেকে চলে যায়। ওখানে চার্চের এক মহিলা ছিল, যে বলে ওয়েটার যেন সেই মহিলার জন্য কিছু খাবার নিয়ে আসে, যা বিল আসবে সেটা সে পে করে দিবে। ওয়েটার তারপর সেই লেডির কাছে যায় আর তাকে ড্রিঙ্ক দেয় আর তাকে বলে হংকা তার জন্য ড্রিঙ্ক পাঠিয়েছে। এটা দেখে লেডি হংকার কাছে যায় আর তার সাথে কথা বলতে শুরু করে। হংকা ওকে অনেক ড্রিঙ্ক করায় আর তারপর তার অ্যাপার্টমেন্ট নিয়ে যায়। যখন ওই লেডি রুমে আসে, তো অনেক দুর্গন্ধ আসছিল, যা সেখানে থাকা প্রস্টিটিউটরের ডেড বডি থেকে আসছিল। হংকা এখন পর্যন্ত ওই বডি পার্টসে এখানে সরায়নি। লেডি হংকাকে বলে এখানে এত দুর্গন্ধ কেন। হংকা বলে ওর প্রতিবেশী মাইগ্রেন্ট, তারা এমন প্রকার মাছ রান্না করে যেটা থেকে এরকম গন্ধ আসে। তারপর হংকা ওই লেডিকে ওয়াইন খাওয়ার জন্য তার সাথে ইন্টিমেট হয়। পরের দিন হংকা উঠে কাজে যাওয়ার কথা ভাবে, তাই ও সেই লেডিকে উঠায় আর বলে সে কাজ থেকে ফেরার আগেও যেন বাড়ি থেকে চলে যায়। ও যাওয়ার পর সেই লেডি ওর ঘর পরিষ্কার করে, কারণ ও যেখান থেকে যেতে চাইছিল না, কারণ ওর কাছে কোনো ঘর নেই। ও ঘর পরিষ্কার করতে গিয়ে দেখে দেয়ালের পেছন থেকে দুর্গন্ধ আসছে এবং ও দেখতে চায় পেছনে কি রয়েছে। তখনই হংকা ওখানে চলে আসে আর দেখে ও এখনও ওখান থেকে যায়নি। এটা দেখে ও তাকে ঘুষি মারে আর ওকে ঘর থেকে বাইরে নিয়ে যায়। তারপর হংকা দেখে ওই লেডি ওর ঘর পরিষ্কার করে দিয়েছে, তাই ওর উপর দয়া আসে আর বলে ও এখানে থাকতে পারে। ওকে জিজ্ঞেস করে ও কি রান্না করতে পারে। জবাবে লেডি বলে ও ওর জন্য সব কিছু করতে পারে, ও আগে ওর মেয়ে রোজির জন্য রান্না করত। ওর মেয়ের নাম শুনে হংকা খুশি হয়ে যায় আর ওর ফেটারার কথা মনে পড়ে যায় আর ভাবে হয়তো রোজি দেখতে তার মতো ও তার বয়স জানতে চায়। লেডি বলে তার বয়স 30 বছর। হংকা ওকে বলে ও তার মেয়ের সাথে দেখা করতে চায়। লেডি বলে তাড়াতাড়ি ওর সঙ্গে দেখা করাবে। তারপর ও সে লেডির সাথে ইন্টিমেট হয় আর ফ্যাক্টরার ব্যাপারে ভাবতে থাকে। পরের দিন ও যখন কাজ থেকে ফেরত আসে, তো ওর প্রতিবেশীর এক মেয়ে দরজায় বসেছিল। যখন ও হংকাকে দেখে, তখন ওখান থেকে চলে যায়। হংকা রুমে যায় আর সে লেডিকে একটা পেপার দেয়। ও বলে এখানে লেখা যে ও ওর মেয়ের সাথে ওকে দেখা করাবে আর ও সেই কন্ট্রাক্টে সাইন করে। ওই লেডি এখানে শুধু মদ খাওয়ার জন্যই ছিল, তাই কিছু না ভেবেই সে পেপারে সাইন করে দেয়। পরের দিন হংকা লেডিকে নতুন কাপড় এনে দেয় আর ওকে বলে আজ ওর বন্ধু ওর সাথে দেখা করতে আসবে। ওর দোস্ত এসে বলে আসলে ও কি চায়। হংকা ওকে বলে ও ওর ঘরে চাকর আর ও এখানে কাজ করে, আর ও ওয়াদা করেছে যে ও তার সুন্দরী মেয়ের সাথে ওকে দেখা করাবে।
কিন্তু অনেক নেশা করার ফলে ও হংকার ঘর থেকে চলে যায়। পরের রাতে হংকা ওই লেডিকে নিয়ে গোল্ডেন বারে যায়, যেখানে গিয়ে ও জানতে চায় ওর মেয়ের সাথে কবে দেখা করাবে। ওই লেডি বলে তার মেয়ে তাকে ছেড়ে অনেক দূর চলে গিয়েছে আর কখনোই ফিরে আসবে না। এটা শুনে হংকা অনেক রেগে যায়, কারণ ওই লেডি ওকে মিথ্যা বলেছে। ও নিজের হাতে থাকা গ্লাসকে ভেঙে ফেলে আর হাত থেকে রক্ত ছড়ে পড়ে। ও লেডিকে বলে এখানে অপেক্ষা করতে, ও রক্ত পরিষ্কার করে আসছে, তারপরে সে ওর দফারফা করে দেবে। ওখানে সে চার্চের লেডিও ছিল যে ওকে জিজ্ঞেস করে কি হয়েছে। ও সব কথা খুলে বলে আর সেই লেডি বলে ওর হংকার সাথে থাকার কোনো প্রয়োজন নেই, ও যেন ওর সাথে চার্চে চলে যায় যেখানে গড ওকে রক্ষা করবে আর সেখানে লোকেরা ওকে খাবারও দেবে, যাতে ও সেখানে আরামসে থাকতে পারবে। এটা শুনে ওই লেডি কান্না করে আর ওর সাথে চলে যায়। হংকা ওখানে এসে দেখে লেডি ওখান থেকে চলে গেছে। এটা দেখে ও খুব রেগে যায় আর বাইরে এসে ওকে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। রাগ করে বারে ফিরে যায় যেখানে তিন মহিলা বসেছিল, ও তাদের কাছে যায়, তাদের জন্য ওয়াইন অর্ডার করে আর তাদের সাথে কথাবার্তা বলতে থাকে। আর ও তাদের বলে যে তারা যেন ওর সাথে ওর ঘরে যায় যেখানে ওয়াইনের ভান্ডার রয়েছে। ওয়াইনের লোভে পড়ে তিনজনই ওর সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। রাস্তায় এক লেডি অতিরিক্ত নেশার কারণে পড়ে যায়, হংকা ওকে থাপ্পড় মারে আর বলে ওকে এভাবেই চলতে হবে। তখনই ওখানে এক লোক ওকে দেখে আর বলে মেয়েটাকে ছেড়ে দিতে, না হয় ও পুলিশকে ডাকবে। এটা শুনে হংকা ওকে ছেড়ে বাকি দুজনকে নিয়ে চলে যায়। তাদেরকে ওয়াইন সার্ভ করে আর একজনকে বলে ওর সাথে ইন্টিমেট হতে, কিন্তু লেডি বলে ও এসব করতে আসেনি। এটা শুনে হংকা ওকে খুব মারে আর লেডি তারপর রাজি হয়ে যায়, কিন্তু আগে ওয়াশরুমে চলে যায়। হংকা ওকে ওয়াশরুমের রাস্তা দেখায় যেখান থেকে ওই লেডি চলে যায়। কিছুক্ষণ পর যখন ও আসে না, তখন হংকা বুঝতে পারে যে ও চলে গেছে। এরপর হংকা অনেক রেগে যায় আর অন্য লেডির মাথায় টেবিলের সাথে মারে যাতে ওর মৃত্যু হয়। তারপরও ওর বডিকে ছোট ছোট টুকরো করে আর দেয়ালে ঠেলে দেয়। পরের দিন হংকা যখন কোথাও যাচ্ছিল তো গাড়িতে ওর অ্যাক্সিডেন্ট হয়। এরপর আমরা উইলিকে দেখি যে গোল্ডেন বারে আসে আর দেখে ওখানে অনেক মানুষ রয়েছে, ও সেখানে বসে কোক অর্ডার করে। একজন লোক ওকে দেখে ওর কাছে এসে বসে আর বলে এত স্কিনি যে ওকে খেয়ে ফেলতে পারে। এটা শুনে উইলি ভয় পেয়ে অন্য কোথাও গিয়ে বসে পড়ে, যেখানে হংকা বন্ধুদের সাথে মদ খাচ্ছিল। হংকা ওর বন্ধুকে বলে ও এখন মদ একেবারেই ছেড়ে দেবে, কেননা মদের জন্য ও বরবাদ হয়ে গেছে। তারপর হংকা বাসায় গিয়ে সমস্ত মদের গ্লাস ফেলে দেয়। ও অনেকদিন ধরে মদ খায় না, তাই ওর পেটে ব্যথা হয়। একদিন ও এক বিল্ডিংয়ে যায় কাজের তালাশ করতে, যেখানে ওর ওয়াচম্যান পোস্টে জব হয় এবং ম্যানেজারের সাথে মিলে যে ওকে চাকরি দেয় আর বলে ওকে নাইট শিফট করতে হবে। সে ওকে প্রোটেকশনের জন্য গান দেয় আর বলে যে চাকরিতে যেন কোনো ভুল না হয়, কারণ এক ভুলের জন্য ও ওকে চাকরি থেকে বের করে দিতে পারে। রাতে হংকা ওই বিল্ডিংয়ের বাথরুম থেকে কিছু শব্দ শুনতে পায় এবং মনে করে বাথরুমে কেউ আসছে, তাই ও গান বের করে। তখন ও দেখে ওখানে এক ক্লিনিং লেডি যে সেখানে পরিষ্কার করে। লেডি ওর হাতে গান দেখে অনেক ভয় পেয়ে যায়। হংকা ওর কাছে মাফ চায় আর ওখান থেকে চলে যায়। হংকা ওই লেডিকে পছন্দ করে ফেলেছে আর তার সাথে খারাপ কাজ করতে চাইছে, তাই অফিসে গিয়ে চুল ঠিক করে আর তারপর উপরে চলে যায়, যেখানে ও ক্লিনিং লেডিকে দেখে যার শিফট মাত্রই শেষ হয়েছে। ও হংকাকে বাই বলে আর ঘরে চলে যায়। পরের দিন হংকা বাসায় বসে ভাবে ও তাকে কিভাবে ইমপ্রেস করবে। ও কিছু জুয়েলারি বের করে ওর শার্টে লাগায় যাতে ওই লেডি ওর উপর ইমপ্রেস হয়ে যায়। তারপর যখন ও লেডির অফিসে যায় তো সেখানে একজন পুরুষ মানুষকে দেখতে পায়। সেই লোক ওকে বলে যে তিনি সেই ক্লিনিং লেডির স্বামী। এটা শুনে ও চলে যেতে নেয়। তখনই লেডি ওখানে চলে আসে আর ওকে দেখে খুশি হয়ে যায় আর বলে যে আজ ওর বার্থডে, তো ও যেন এখানে এসে ওদের সাথে সেলিব্রেট করে। তারা হংকাকে ড্রিঙ্ক অফার করে কিন্তু হংকা খায় না, কিন্তু ওরা ওখানে মদ খেয়ে ডান্স করতে থাকে আর সেই লোক হংকাকে কিস করে দেয়। এতে হংকা অনেকটা অকওয়ার্ড ফিল করে আর ওখান থেকে চলে যায়। পরদিন যখন ও কাজ করছিল তো ওই লেডি ওর সাথে দেখা করতে আসে এবং সে ওর সামনে ওয়াইন খায় আর দুঃখের কথা বলতে থাকে। ও বলে ওর স্বামী কোনো কাজ করে না, ওর স্যালারিও অনেক কম, যাতে ও ভাড়াটাও দিতে পারে না ঠিকভাবে। তো হংকা ওকে কিছু টাকা অফার করে কিন্তু লেডি টাকা নিতে অস্বীকার করে। ও হংকাকে বলে সে কি ওর সাথে ওয়াইন খাবে, তো হংকা রাজি হয়ে যায় আবারও ওয়াইন খেতে শুরু করে। পরের দিন সকালে ও যখন বাসায় আসে তো ওর প্রতিবেশী ওকে বকা দেয়, কারণ ওর শরীর থেকে খুব দুর্গন্ধ আসছিল। হংকা তাকে কোনো জবাব দেয় না আর রুমে গিয়ে অনেক রকম মদ ট্রাই করতে শুরু করে। রাতে হংকা অফিসেও তাদের সাথে বসে অনেক মদ পান করে। লোকটিকে তার বউ বলে সে তাকে কিছু টাকা দিচ্ছে, সেটা দিয়ে যেন বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে আসে।
লোকটি বাইরে যাওয়ার পর হংকা লেডিকে বলে ও তাকে অনেক ভালোবাসে আর এই মুহূর্তেই ওর সাথে ইন্টিমেট হতে চায়। ও লেডির উপর অ্যাটাক করে বসে আর লেডি নিজেকে বাঁচানোর জন্য ওকে ধাক্কা দেয় আর দরজা দিয়ে বের হয়ে যায়। হংকা ওখানে বসে আবারও মদ খেতে থাকে। যখন ও লেডির স্বামী ওখানে আসে তো হংকা দরজা লক করে দেয় আর ওর স্বামী অনেক রাগ করে আর হংকাকে দরজা খোলার জন্য বলে। পরের দিন সকালে ও বাড়ি যায় আর ওর বন্ধুরা ওকে দেখে অবাক হয়ে যায়। সবাই ওর তারিফ করে আর ওকে ওয়েলকাম করে আবারও ফেরত আসার জন্য। হংকা ওখানে এক লেডিকে বসে থাকতে দেখে, তাকে মদ পাঠায়। তাই ওই লেডি ওর কাছে আসে আর ওর সাথে কথা বলতে থাকে। তারপর ওই লেডিকে রুমে নিয়ে যায় আর খুব খারাপভাবে তাকে ইউজ করে এবং মারে। তখন ওই লেডি বাইরে আসে তো আমরা দেখতে পাই তার মুখ থেকে অনেক রক্ত ছুটছিল। কিন্তু ওই লেডিও কম না, ও ফ্রিজ থেকে পিগাল বের করে আর হংকার প্রাইভেট পার্টে লাগিয়ে দেয় যাতে হংকার প্রাইভেট পার্ট জ্বলে যায় আর ও চিৎকার করতে থাকে। তারপর ওই লেডি ওর প্রাইভেট পার্টে লাথি দেয় আর হংকা মাটিতে পড়ে যায়। তারপর ও হংকার টাকা পয়সা নিয়ে নেয় যাতে সে ওখান থেকে চলে যেতে পারে। তখনই হংকা উঠে আর ওর গলা চেপে ওকে হত্যা করে তারপর তার বডির ছোট ছোট টুকরা করে দেয়ালে ছড়িয়ে দেয়। রাতে হংকা যখন বাড়ি যায় তো সেখানে ও এক বুড়ি মহিলাকে দেখে যে খাবার চুরি করে খাচ্ছিল। ও মহিলাকে বলে সে যদি ওর সাথে ওর ঘরে যায় তো ও তাকে খাবার আর মদ দুটোই দেবে। লেডি ওর সাথে তার ঘরে যায় যেখানে হংকা তার সাথে খারাপ কিছু করতে নেয়। কিন্তু ওই লেডি ওর সাথে তা করতে নিষেধ করে দেয় আর বলে ওর অপারেশন হয়েছে যার জন্য এখনও ব্লিডিং হয়। এটা শুনে হংকা এক কেচে দিয়ে ওর জিব্বা কেটে দেয় আর ওকে মেরে ফেলে। তারপর ওর বডিটাকেও ছোট ছোট টুকরো করে দেয়ালে ছড়িয়ে দেয়। পরের দিন হংকা ওর ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে যায় নিচের তলায়, সেখানে তারা সেলিব্রেট করছিল। তো একটা মেয়ে যখন খাবার খেতে নেয় ও ওর খাবারের উপর পোকা পড়ে। তারপর ওই মেয়েটা চিৎকার করে আর সবাই সেখানে চলে যায়। এদিকে সন্ধ্যায় উইলি পেট্রাকে বাড়ি নিয়ে আসে আর ওকে বলে এই বার খুবই ভালো, এখানে ওরা এনজয় করতে পারবে। হংকাও সেখানে ছিল আর পেট্রাকে দেখে খুব খুশি হয়ে যায়। ও পেট্রাকে অ্যাপ্রোচ করতে যায় আর তখনই দেখে ওকে অন্য কেউ অ্যাপ্রোচ করছে। উইলি ওয়াশরুমে যায় তখনই আর ওর পিছে এক লোক চলে আসে আর তারপর শার্টেই ওয়াশরুম করে দেয়। তো এম্বারেজ ফিল করে তাই ও বাথরুমে গিয়ে কান্না করতে থাকে। পেট্রার বাড়ি কিছুই ভালো লাগছিল না তাই ওখান থেকে চলে যেতে নেয়। পেট্রা উইলিকে ওয়াশরুমে গিয়ে ডাকে কিন্তু উইলি কোনো জবাব দেয় না। উইলি যখন আসে না তো পেট্রা ওখান থেকে চলে যায় আর হংকা ওর পিছু নেয়। হংকা এক স্ট্রিটে পৌঁছায় যেখানে দেখতে পায় ওর অ্যাপার্টমেন্টে আগুন লেগে গিয়েছে। ও সবাইকে জিজ্ঞেস করে কিভাবে আগুন লাগলো। তো লোকেরা বলে নিচতলায় ভাড়াটে গ্যাস খোলা রেখেছিল যেটা থেকে আগুন লেগে গিয়েছে, কিন্তু সব লোক ঠিক আছে, কারো কোনো ক্ষতি হয়নি। তখন এক অফিসার এসে তার বড় অফিসারকে কিছু ব্যাপারে বলে। হংকা আন্দাজ করতে পারে হয়তো তারা ওর ঘরে থাকা লাশের ব্যাপারে জেনে গেছে। হংকা ওখানে থেকে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু সবাই ওকে ধরে ফেলে আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ওই ফিল্মের কাহিনী যেটা হুবহু একটা সত্য ঘটনা থেকে নির্মিত। এখানে দেখানো হয়েছে কিভাবে হংকা তার ভিকটিমকে মারত। হংকার জন্ম 31 জুলাই 1935 হয়েছিল আর মা বাবা 10 বাচ্চার মধ্যে 3 নম্বর বাচ্চা ছিল সে। ওর বাবা মা দুজনেই চাকরি করত আর ওর 3 সিবলিংসের বার্থ ডেট হয়েছিল। ও এক চিলড্রেন হোমে বড় হয়েছিল ও 1951-এ জার্মানি চলে আসে আর ওখানেই ও নিজের কাজ শুরু করে যেখানে মার্গারেট নামের এক মেয়ের সাথে অ্যাফেয়ার হয় আর এক ছেলেও ছিল। তাদেরকেও ছেড়ে দেয় আর 1956-এ হ্যামবার্গে চলে আসে যেখানে ওয়ার্কার হিসেবে কাজ করত। ডিসেম্বর 1970-তে প্রথম ও মার্ডার করেছিল আর সে 42 বছর বয়সের প্রস্টিটিউট ছিল। হংকা তার বডির ছোট টুকরা করেছিল আর ঝাড়িতে ফেলে দিয়েছিল। নিউজে এই খবর ছড়িয়ে পড়েছিল কিন্তু পুলিশ মার্ডারকে খুঁজে পায়নি। 4 বছর পর হংকা আবারও মার্ডার করে যেখানে ও 54 বছর বয়সের প্রস্টিটিউটকে মেরে ফেলেছিল। তারপরও 1974-1975 এই 2 প্রস্টিটিউটকে মেরে ফেলে। এইসব কেসেই হংকা তাদের বডির ছোট ছোট টুকরো করে ফ্ল্যাটে ছড়িয়ে দিয়েছিল। এই 3 মহিলার কেউই ছিল না, তাদের কেউ মিসিং রিপোর্ট করায়নি। 15 জুলাই 1975-এ অ্যাপার্টমেন্টে আগুন ধরে যার জন্য পুলিশ ইনভেস্টিগেশন করতে সেখানে অনেকগুলো ডেড বডি পায় আর তখন হংকা ধরা পড়ে যায় আর মার্ডারের কথা কনফেসও করে ফেলে। 1993-তে হংকাকে জেল থেকে রিলিজ করা হয়েছিল আর নিজের নাম পরিবর্তন করে নার্সিং হোমে থাকতে শুরু করে আর 19 অক্টোবর 1998-তে হসপিটালের মৃত্যু হয়। তো বন্ধুরা, এই ছিল হংকার কাহিনী যেটা অবশ্যই খুব ভয়ানক। আপনার এই কাহিনী কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।